পড়া মনে রাখার পাঁচটি হ্যাক্স আমরা যখন কোনো একটা কিছু পড়ি তখন এই পড়াটার এক ঘন্টা পর মাত্র চুয়াল্লিশ শতাংশ মনে থাকে আর বাকিটা ভুলে যাই এজন্য কী করতে হবে পরবর্তীতে রিভিশন দিতে হবে আর এই রিভিশনটা হইতে হবে চার থেকে পাঁচ ঘন্টা পর এর আগে নয় নাম্বার টু পড়া মনে রেখার জন্য তুমি যা পড়েছো তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করবে এতে করে তোমার এই বিষয়টা অনেক বেশি সময় ধরে মনে থাকবে নাম্বার থ্রি তোমার পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম না হলে তোমার কোনো পড়াই মনে থাকবে না নাম্বার ফোর আমরা পঁচিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিটের একটা ব্রেক নিব ওই পাঁচ মিনিটের যে ব্রেকটা নিব ওই সময়টাতে আবার এটা করব না যে হাতে ফোন নিলাম ফেসবুকিং করলাম এটা করব না জাস্ট ব্রেক মানে ব্রেক আমরা একটু রেস্ট নিব নাম্বার ফাইভ আমরা ছন্দে ছন্দে কোনো কিছু মনে রাখার চেষ্টা করব অর্থাৎ কোনো একটা পড়া পড়ছো সেই পড়াটা আমরা চেষ্টা করব যে কোনো একটা ছন্দের মাধ্যমে মিলিয়ে মনে রাখার এভাবে পড়লে ইনশাল্লাহ দেখবে তোমার পড়া আগের থেকে শতগুণ বেশি মনে থাকছে